কয়েক মুহূর্তে ঝড়ে লন্ডভন্ড মালদার একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি দোকান ঘর শুক্রবার রাত্রি 8টা নাগাদ এমনই দৃশ্য দেখা দিল মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের সাতটারি গ্রামে। এদিন হালকা বৃষ্টি এবং ঝড় চলাকালীন হঠাৎই বিশাল আকার ধারণ করে ঝড়। এরই মধ্যে সাতটারি গ্রামের বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুল ও বেশ কিছু বাড়ি সহ দোকান ঘরের অস্থায়ী ছাউনি উড়ে যায়। এর ফলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, সাতটারি বাজারে অবস্থিত সবজি দোকান, মোবাইলের দোকান, সেলুনের দোকান এবং একটি বেসরকারি স্কুলের সমস্ত সামগ্রী নষ্ট হয়ে যায়। এই সমস্ত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের মাধ্যমে রাজ্য সরকারের কাছে অনুদানের দাবি জানিয়েছেন গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমরা যখন মুহূর্তের মধ্যে রোডের মধ্যে দাঁড়িয়েছিলাম, এবার ঝড় আর বৃষ্টি আসলো, আর মুহূর্তের মধ্যে একবার লন্ড ভন্ড হয়ে গেল গোটা বাজার। তারপরে আমরা গিয়ে দেখলাম স্কুলটাকে, রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতন, ওখানকার গোটা চাল একবারে উড়ে গেছে। আমরা একদম ভয় পেয়ে গেছিলাম, কোনো রকম দোকানের ভিতরে ঢুকে আমরা কোনো আমরা নিজের প্রাণ রক্ষা করতে পারি। আরও কারো ক্ষতি হয়েছে দোকান? আরও হচ্ছে হাজি সাহেব বলে মুদিখানা দোকান, ওর গোটা চাল উড়ে গেছে। আর মেডিসিন, মেডিসিনের দোকানের চালটা উড়ে গেছে। আর বাজারে কামরুদার ক্লাব ঘরের পাশে দোকান আছে, সবজির দোকানটা উড়ে গেছে। চাল মোবাইলের দোকানটা চাল উড়ে ওখানকার মোবাইলের সব সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। মোবাইল তো জল ঢুকে গেছে, কোনো হচ্ছে আর কাজ করবে না, সব ব্যাপ করে দিয়েছে। আর ভুলদার পানের দোকানে সব উড়ে গেছে, সব যত সব সরঞ্জাম ছিল। আমাদের পাশে মেডিসিনের উপরে একটা সেলুনের দোকান ছিল, ওর গোটা চাল উড়ে গেছে। আর প্রচণ্ড ক্ষতি হয়েছে, চাল উড়ে গিয়ে একটা লোকের উপরে পড়ে গেছে, লোকটা কোনো রকম প্রাণে বেঁচেছে। আপনারা কী চান এখন? আমরা রাজ্য সরকারের কাছে আমাদের যে প্রচণ্ড ক্ষতি হয়েছে, চাষিগুলো, দোকানদারদের, আরও বাড়ি, যাদের বাড়ির মালিক, স্কুলের মালিক, এরা চাইছে সরকারের কাছে যাতে কিছু ক্ষতিপূরণ দেয়, তা তবে আমরা সন্তুষ্ট হব। আমাদের তো অনেক ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম নূর ইসলাম। এটা কোথায় হয়েছে? এটা সাতটারি গ্রামে। Active Gold with added mineral, active pure, active raho.